আসসালামু আলাইকুম, হ্যাভিস লার্নিং এর সবাইকে স্বাগত। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে আমাদের ইউটিউব ভিডিওতে ওয়াটারমার্ক সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হয়, যার মাধ্যমে যে কেউ আমাদের ভিডিও ওয়াচ করার সময় খুবই সহজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে সেই সাবস্ক্রাইব বাটনটি ওয়াটারমার্ক হিসেবে আমাদের ভিডিওতে অ্যাড করব। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে আমাদের চ্যানেলটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন চ্যানেল পেজে, এবং চ্যানেল পেজে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন কাস্টমাইজ চ্যানেল। সো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ইন্টারফেস ওপেন হচ্ছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। সো সেখান থেকে আমরা ব্র্যান্ডিং অপশানে চলে যাব। সো ব্র্যান্ডিং অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ এবং সবার নিচে দেওয়া আছে ভিডিও ওয়াটারমার্ক। সো আমরা কাজ করব ভিডিও ওয়াটারমার্ক নিয়ে। ভিডিও ওয়াটারমার্ক হিসেবে আমাদেরকে যদি কোনো ছবি আপলোড করতে হয় তখন আমাদেরকে এই রুলসটা অবশ্যই মানতে হবে যে ভিডিও ওয়াটারমার্ক সেট করার জন্য আপনাকে একটা ইমেজ লাগবে যেটা সাইজ হবে 150 পিক্সেল বাই 150 পিক্সেল, এবং সেটা অবশ্যই পিএনজি ফাইল হতে হবে, এবং আপনার ফাইলটি 1 MB বা তার কম হতে হবে। সো আমি অলরেডি একটি ফাইল রেডি করে রেখেছি যেটা 150 পিক্সেল বাই 150 পিক্সেল এবং পিএনজি ফরম্যাটের, তাছাড়া সেটি 1 MB চেয়েও কম। সো সেটা আপলোড করার জন্য আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমার কম্পিউটার থেকে আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে নিব। খুঁজে নিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফাইলটি চলে আসছে, এবং সেখানে ক্রপ অপশন আছে, সেখান থেকে আমরা ফাইলটি প্রয়োজন অনুসারে ক্রপ করে নিব। ক্রপ করে নিয়ে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফাইলটি বা লোগোর মতো শো করছে সেটা ওয়াটারমার্কটি। সেখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে এন্ড অফ দ্য ভিডিও, তারপর হচ্ছে কাস্টম স্টার্ট টাইম এবং এন্টার ভিডিও। সো এন্ড অফ দ্য ভিডিও যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে আমার ভিডিও যখন কেউ ওয়াচ করবে সেটা ভিডিও শেষ দিকে এসে ওয়াটারমার্কটি শো করবে, এবং আমি যদি কাস্টম স্টার্ট টাইম দিই তাহলে নির্দিষ্ট একটা টাইম আমি সিলেক্ট করে দিতে পারবো যে টাইমে সেই ওয়াটারমার্কটি শো করবে। আর যদি আমি সবার শেষে এটা সিলেক্ট করে দিই অ্যান্ড্রয়েড ভিডিও, তাহলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সেই ওয়াটারমার্কটি আমার ভিডিওতে শো করবে। সো আমি শেষেরটি সিলেক্ট করে দিচ্ছি। শেষেরটি সিলেক্ট করে দিয়ে আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি সেটি সেভ হচ্ছে এবং চেঞ্জেস পাবলিশড। সো আমি দেখতে পাচ্ছি নিচে চেঞ্জেস পাবলিশ। সো আমার এটা পাবলিশড হয়ে গেছে। তারপর এটা আমরা কীভাবে চেক করব আসলে সেটা কার্যকর কিনা বা কাজ করছে কিনা, সো সেটা আমি আমার একটা ভিডিও ওপেন করছি। ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি, দেখেন নিচে ডান পাশে কর্নারে বাটনটি অ্যাড হয়েছে, এবং আমার মাউস পয়েন্টারটি সেখানে নেওয়ার পর সাবস্ক্রাইব লেখাটি বেশি উঠলো। সো যে কেউ কিন্তু সেভাবে আমার সেই বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলটি খুব সহজেই সাবস্ক্রাইব করতে পারবে, এবং আপনারাও চাইলে কিন্তু সেমভাবে সেটা করতে পারবেন। সো আর একটু ক্লিয়ারভাবে আমরা দেখার জন্য নতুন আরেকটা ভিডিও ওপেন করলাম, এবং সেখানে দেখেন নিচে কর্নারে সাবস্ক্রাইব বাটনটি আছে এবং সেটা শো করছে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।